ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে গণেশ চতুর্থী। তো সবার প্রথমে জানাই গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা। সবাই গণেশ পুজো খুব ভালোভাবে কাটিও, এবং গণেশ যারাদের বাড়িতে গণেশ পুজো হয় তারা খুব ভালোভাবে পালন করে এই দিনটা। এখন অধিকাংশ জায়গাতেই গণেশ পুজো হচ্ছে। আমরা আগে মহারাষ্ট্রে এটা হতো, এখন আমাদের কলকাতাতেও এটা হচ্ছে। দেখে খুব ভালো লাগছে যে মা দুর্গার আসার আগে গণেশ দাদাকে আমরা বাড়িতে নিয়ে আসি এবং বা পাড়াতে নিয়ে এসে তার পুজো করি। সেগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে, কারণ সিদ্ধি বিনায়ক যিনি তাকে যদি না আনা হয় তো সেটা ভালো লাগে না। তো যাই হোক, আমি কালকে ভিডিও দিতে পারিনি, কারণ অনেক একটু টেনশনে ছিলাম। যেহেতু তোমরা সবাই জানো আজকে আমার ঝাড়গ্রাম বেরিয়ে যাওয়ার কথা ছিল সকালে, যেহেতু আমি যেতে পারিনি, কারণ নানান কারণে যাইনি। সে আজকে সেটা দেখি এবার নেক্সট কবে আবার যাওয়া হয়, তো সেটা জানি না আমরা কবে যাব। টিকিটের উপর নির্ভর করছে। তো যাই হোক, সেখানে গেলে তো সেখানটাও অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো এবং সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যাব একটা বিশেষ কাজে, আর একটা হচ্ছে যে সকালবেলা উঠে যে সবজি আর রুটি করেছি, কারণ এখন যেহেতু বলেইছি দিদি ভাইয়ের সুগার ধরা পড়েছে, সেহেতু প্রত্যেকদিন এখন সবজি হচ্ছে, সবজি আর রুটি করেছি। আর দিয়ে দেখো এত গরম, তার মধ্যে এত গরম, এত গরম, এত গরম যে টেকা যাচ্ছে না। ঘেমে স্নান করে যাচ্ছে, যতক্ষণ এসে চলছে ততক্ষণ ভালো। আর ওর কথাবার্তাই এরকম, ও মানে কখন কী কথা বলে ও নিজেও জানে না। হ্যাঁ, তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন খাইনি আমি, যদিও রুটি খাবো একটু পরে। চা সকলে একটু চা খেয়েছি, এই যে এখন বসে আছি। তারপরে তোমাদের আবার একটু বেরোবো, খুব দরকারি কাজে আছে একটা, যেটা না গেলেই নয়, কদিন ধরে ডিলে হচ্ছে কাজটা, সেই কাজটা কমপ্লিট করে এসে তারপরে আবার যেখানেই যাই, যেখানে যাই তোমাদের সাথে এসে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর আমার এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা আমার ভিডিওগুলো দেখোনি, অবশ্যই তোমরা সেটাকে সাবস্ক্রাইব করে দেখো, আর লাইক কমেন্ট অবশ্যই করো, শেয়ারটাও করতে ভুলো না কিন্তু। আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে আর 2:45। তো আমি এখন আমার লাঞ্চ নিয়ে এসেছি, আর লাঞ্চে দেখো কী কী আছে। পাঁপড় ভাজা, কুমড়ো কুমড়ো ডাটা দিয়ে ডাল, কুমড়ো শাক আর থর ভাজা। তো আজকে যেহেতু শনিবার, সবার বাড়িতেই শনিবারে হয়তো মেনুটাই হয়, তো মানে নিরামিষ হয় সবার বাড়িতেই হয়, তো আমার বাড়িতেও হয়, প্রত্যেক শনিবার এটা হচ্ছে হয়। আর আমি গেছিলাম পেমেন্ট আনতে, তো পেমেন্টটা তুলে নিয়ে এলাম, পেমেন্ট নিয়ে এলাম, পেমেন্টে নিয়ে পে করে দিয়েছি। আর কিছুটা আছে, যেহেতু আমি বেরোবো পরশু দিন, কালকে সরি, তো এখন আমাকে কিছু হাতে রাখতে হবে, সেহেতু হাতে সেগুলো আছে। তো চলো আমি আগে খেয়ে নিই। দেখো থালাটা, দেখো বেশি বড় থালা হলে কি যদি ভাতটা বেশি হয়ে যায়, সেই কারণে আমি ছোটো থালাতেই খাই, সাথে তো লেবু থাকবেই টক। তো চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। তো আমি ঘুম দুপুরবেলা ঘুমাতে পারিনি, বিকেলবেলা একটু শুলাম, শোয়ার পর উঠে বাবানকে পড়তে দিয়ে এসেছি, পড়তে দিয়ে এসেছি বাবানকে। আমি মনা দুজনে মিলে গেছিলাম পড়তে দিতে, যাওয়ার সময় বাবানকে কেক কিনে দিয়েছিলাম, মানে পাউরুটি, সেই ক্রিম পাউরুটি, ও খেয়ে পড়তে গেছিলো। আর আমরা ওখানে গিয়ে দুটো চিকেন পকোড়া নিয়ে খেয়েছিলাম, কি ওকে পড়তে দিয়ে আসার সময় একটা চিকেনের চাউমিন খেয়েছি দুজনে মিলে। তারপরে এসছি, এসে ভেবেছিলাম একটু চাঁদা তুলতে যাবো আজকে, কিন্তু যেহেতু আজকে বেরোনো হয়নি, কি মানে কেউ বেরোয়নি, সেই কারণে আবার গেলাম জেরক্স করলাম, কারণ কালকে আমাদের জানি না কালকে বেরোনো আছে কি না, তো জেরক্স করে রাখলাম তো কাল যাওয়ার জন্য। তো যাই হোক, যাবো কালকে, জানি না যাবো কি না, তাও জানি না, দিয়ে আসবো, কারণ বেকার টেনশান নিতে পারছি না, কারণ মাসের শেষে যখন কিছু হবে না তখন সেটা আমাকেই পোষাতে হয়, যেটা আমি পারি না। তো সেই কারণে আমি ভাবছি, আর জানি না যদি না হয় তো আমি
তাই এগুলো এগুলো দিয়ে আসবো। তো আমি আর যাবো না, যদি কালকে না যাওয়া হয় আমি আর যাচ্ছি না। তো তারপর এসে রুটি করলাম, আলু ভাজলাম, দুধ গরম করলাম, বাবানকে দুধ রুটি দিলাম, বাবান পড়ে এলো, সেই কারণে আমি আর আসতে পারিনি, আর কিছু দেখাতে পারিনি। তো এখন রাত্রির 12:20 বাজে, তো আমি শুয়ে পড়ছি। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, রিলসগুলো করলাম। আর কাল একজন বিশেষ মানুষের জন্মদিন, তাকে উইশটাও করে নিলাম, তো করে টোরে আর দেখো আজকে এই ক্লিপটাও কিনে এনেছি। আসার সময় ঘি, নুন, বিস্কুটের প্যাকেট এগুলো সব নিয়ে এসেছি, কারণ যদি কালকে যাওয়া হয় বাই চান্স ওখানে, আমরা তো সিদ্ধ ভাত করে খাই ওখানে গিয়ে। তো তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, সাপোর্ট করতে থাকো, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, যাতে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে। কারণ বারবারই বলছি আমার এখান এটা একটা ইনকামের সোর্স, আমি একটু কিছু ইনকাম করতে চাই, ইনকাম করে আমি পরিবারের পাশে দাঁড়াতে চাই। যেটা তোমরা যদি সাপোর্ট করো, পাশে দাঁড়াও, তাহলে সত্যিই আমি পারবো করতে ইনকাম, এখান থেকে কিছু ইনকাম করতে পারবো। কারণ সবসময় বাইরে বেরিয়ে ইনকাম করাটা হাউস ওয়াইফদের ক্ষেত্রে খুব পসিবল হয়ে ওঠে না, তো আর হয়ও না ঠিক মতন। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, টাটা, গুড নাইট।